হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা পার্মানেন্টলি একটা ফেসবুক পেজকে ডিলিট করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্ক্রিনে, কীভাবে আপনারা একটা ফেসবুক পেজ ডিলিট করবেন সেটা আমি এখন আপনাদের দেখে দেবো। লেটস টেক ইট আউট। ফেসবুক পেজকে ডিলিট করতে হলে আপনি চলে যাবেন আপনাদের অফিসিয়াল যে ফেসবুক পেজটি আছে, ফেসবুক অ্যাপসটি আছে, সেটা ওপেন করে দেবেন। তো আমি এটাকে ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পরে আপনি এখন যে পেজটিকে ডিলিট করতে চান সেটা সুইচ করে আপনি পেজটি এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমি যে পেজটিকে এখন ডিলিট করব সেই পেজটি সুইচ করে নিয়ে আসবো। এখানে লোগোর পারে ক্লিক করে দেবেন। লোগোর পারে ক্লিক করার পরে এখান থেকে অ্যারো চিহ্ন পাবেন, এই অ্যারো চিহ্নের পারে ক্লিক করে দেবেন। দেন অ্যারো চিহ্নের পারে ক্লিক করার পরে আপনার এই প্রোফাইলে যত পেজ ক্রিয়েট করা আছে সেগুলো কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন। এখন আপনি যে পেজটি ডিলিট করতে চান সেই পেজটি আপনার এখান থেকে সুইচ করে ওপেন করে দেবেন। ইসলাম দিয়ে জীবন গড়ুন, আমি এই পেজটিকে ডিলিট করে দেবো। তো এটার পারে ক্লিক করে দিলাম। তো এটার পারে ক্লিক করার পরে সাথে সাথে দেখতে পারবেন সুইচ হয়ে আমার এইটা প্রোফাইলের মতো চলে আসে। পেজটিকে সুইচ করে নিয়ে আসলাম। তো আসার পরে পেজটি এখানে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর আমি এই পেজটিকে ডিলিট করব। তো ডিলিট করার জন্য উপরের দিকে লোগো পাবেন, এই লোগোর পরে এটা ক্লিক করে দেবেন। তো লোগোর পরে ক্লিক করার পরে উপরে পাবেন সেটিংস, এই সেটিংসের আইকন এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখান থেকে ডিলিট পেজ এই অপশনটি খুঁজে পেতে কিন্তু আপনার অনেক সময় লাগবে, অনেক দূর যাওয়া লাগবে, বা পেতেও পারে নাও পেতে পারেন। আপনি বরঞ্চ উপরের দিকে সার্চ বক্স আছে এখানে গিয়ে সার্চ করবেন ডিলিট। ডিলিট লেখার সাথে সাথে দেখতে পারবেন যে ডিলিট ইসলাম দিয়ে জীবন গড়ুন পেজ অ্যান্ড ইনফরমেশন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে দুইটি অপশন চলে আসবে, একটা হলো ডিঅ্যাক্টিভ পেজ আর একটা হলো ডিলিট পেজ। আপনি যদি এখান থেকে ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে ডিঅ্যাক্টিভ করতে পারেন। যেহেতু আমি পার্মানেন্টলি ফেসবুক পেজটি ডিলিট করে দেবো, তো তার জন্য এখান থেকে যে ডিলিট অপশন আছে এই ডিলিট অপশনটা টিক মার্ক দিয়ে দেন নিচের দিকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আবার আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। হ্যাঁ, এখানে একটা কথা আছে, আপনি যদি পেজটি যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু থেকে থাকে, সেগুলো কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এই যে এখান থেকে আছে ডাউনলোড ইনফো, এখানে ডাউনলোড ইনফোর এখানে ক্লিক করে আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে ট্রান্সফার ইনফো আছে, ট্রান্সফার করে নিতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি এটাকে যে আছে আমি সব পেজের সব কিছু সব আমি ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য এখান থেকে এখন আবার আমরা কন্টিনিউতে এটা ক্লিক করে দেবো। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখন এখানে যেটা করতে হবে, এটা অনেকেই বোঝে না আসলে, এখানে হলো আপনি যে ফেসবুক প্রোফাইলের আন্ডারে এই পেজটি ক্রিয়েট করেছেন সেই ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিতেছি। ওকে, আমি আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে যা বলা হচ্ছে ডিলিট ইসলাম দিয়ে জীবন গড়ুন পেজ অ্যান্ড ইনফরমেশন পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আবার এখান থেকে চলে আসে ডিলিট পেজ, আমরা এখান থেকে ডিলিট পেজে ক্লিক করে দেবো। দেন দেওয়া হয়ে গেলে একদম ব্যানিশ হয়ে যাবে, মানে ফিনিশ, সারা জীবনের জন্য আমার ফেসবুক পেজটি এখান থেকে ডিলিট হয়ে গেল। দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ফেসবুক পেজটি সারা জীবনের জন্য ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি দেখতে চাই এখানে একটা লোগোতে ক্লিক করে দেবো, তারপর এই অ্যারো চিহ্ন পরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার ইসলাম দিয়ে জীবন গড়ুন সেই পেজটি এখান থেকে ডিলিট হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ফেসবুক পেজটি আপনারা ডিলিট করতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।